পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের সমস্ত সরকারি কলেজে ছাত্রীরা নিখরচায় পড়াশোনা করতে পারবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সমাজের সর্বস্তরের বোনেরা মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন রাখি বন্ধন উৎসবে বৃহস্পতিবার। মিডিয়া বন্ধুরা, রাজ্য সরকারের যে মহিলাদের নিরাপত্তা সুরক্ষা দানে আমরা সবসময় আন্তরিক সবাই আপনারা জানেন এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ এর জন্য নিয়েছি। আজকের এই 11ই আগস্ট পবিত্র রাখি বন্ধন, সেই উৎসবে আমি কয়েকটা বিশেষ বিশেষ ঘোষণা আমার বন্ধুদের জন্য আমি করতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজ যারা যারা পাঠরত সকল ছাত্রীদের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা খরচায় পড়াশোনার ব্যবস্থা এখন থেকে করা হবে। জেনারেল ডিগ্রি কলেজে পাঠরত সকল ছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা খরচায় পড়াশোনার ব্যবস্থা করা হবে, সেটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে মহিলাদের যে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, সেটা আমি একটু আগেও বলেছি, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের তরফ থেকে একটি সিকিউরিটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হচ্ছে 1091। এই নম্বরে যে কোনো মহিলা তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন এবং তার সমাধানও সঙ্গে সঙ্গে করার ব্যবস্থা রাখা হয়েছে। সিকিউরিটি যে হেল্পলাইন নম্বরটি কত? 1091। তিন নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আধিকারিকদের সাথে কথা বলেছিলাম এবং সেইভাবে কথা হওয়ার পরে ওনারাও ঠিক করেছেন এবং আমাদের তরফ থেকে আমরা নিজে নিয়েছি যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা আরো বেশি পরিমাণে যেন লাগানো হয় সেই ব্যবস্থাপনা করেছি এবং অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরাও বসানো হবে। প্রায় 400 যে